এই ভিডিওটিতে আমরা বায়ুর ক্ষয়কার্যের প্রক্রিয়া এবং বিভিন্ন যে ক্ষয়জাত ভূমিরূপগুলো আছে সেগুলো জানব। আমি আগের ভিডিওটিতেই বলেছিলাম যে বায়ু প্রধানত বিভিন্ন প্রক্রিয়াতে মরুভূমি অঞ্চলেই প্রধানত ক্ষয়কার্য করে থাকে। প্রধানত তিনটি প্রক্রিয়াতে বায়ু ক্ষয় করে, অবঘর্ষ, ঘর্ষণ এবং অপসারণ বা অপবাহন। অবঘর্ষ প্রক্রিয়াতে যেটা দেখা যায় যে বায়ুর যে সমস্ত উপাদানগুলো বায়ুর দ্বারা বাহিত হয় মরুভূমি অঞ্চলে, যেমন বালি কণা, বিভিন্ন খনিজ কণা, সেগুলো যখন ভূপৃষ্ঠস্থ শিলা স্তর এবং ভূপৃষ্ঠের সঙ্গে ঘষা খায়, ঘষা খেয়ে বায়ু ভূপৃষ্ঠ শিলা স্তরকে ক্ষয় করে এবং বিভিন্ন ধরনের ক্ষয়জাত ভূমিরূপ সৃষ্টি করে, সেটাকে আমরা বলি হচ্ছে অবঘর্ষ ক্ষয়। ঘর্ষণ ক্ষয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে বালিকণা বা ছোট ছোট নুড়ি পাথর যেগুলো বায়ুর দ্বারা বাহিত হচ্ছে, অপেক্ষা ছোট ছোট নুড়ি পাথর, সেগুলো একে অপরের সঙ্গে ধাক্কা লেগে ক্ষয়প্রাপ্ত হয় এবং বায়ু প্রবাহিত অঞ্চলে বা মরুভূমি অঞ্চলে বায়ুর ক্ষয় কাজ করে থাকে, এটাকে আমরা বলি ঘর্ষণ ক্ষয়। আর অপসারণ বা অপবাহন ক্ষয় বলতে বোঝানো হচ্ছে বায়ু মরুভূমি অঞ্চলে যে ভূপৃষ্ঠের ওপরে যে বালি স্তর থাকে, সেই বালি স্তর যেহেতু লুজ বা শিথিল অবস্থায় থাকে, সেগুলো বায়ুর দ্বারা অপসারিত হয়ে অন্য জায়গায় চলে যায় এবং তার ফলে বায়ুর মরুভূমি অঞ্চলে কিছু কিছু গর্ত সৃষ্টি হয়, যেটা আমরা পরে ভূমিরূপের মধ্যে পড়বো। অপসারণ সৃষ্ট গর্ত বা ব্লো আউট তার একটা এক্সাম্পল। এই যে অপসারণের ফলে সৃষ্ট যে গর্ত এবং তার যে প্রক্রিয়াটা, এটাকে আমরা বলি হচ্ছে অপসারণ প্রক্রিয়া। বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে ভূমিরূপগুলো রয়েছে তার মধ্যে প্রথম যে ভূমিরূপ সেটা হচ্ছে গৌর বা গাড়া। গৌর বা গাড়া হচ্ছে মরুভূমি অঞ্চলে সৃষ্ট এই ধরনের দেখতে একটি শিলাস্তর। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে শিলাস্তরটার মাথার দিকটা খানিকটা চওড়া, মাঝখানটা খানিকটা সরু এবং নিচের দিকটা সামান্য কিছুটা চওড়া। এটার মূল কারণটা হচ্ছে যে এই যে মাঝখানের অংশটাতে বায়ুর ক্ষয়কার্যের পরিমাণটা সব থেকে বেশি, ওপরের দিকটা হচ্ছে সব থেকে কম, নিচের দিকটা হচ্ছে মাঝারি। এটার উৎপত্তিতে দুটো কারণ বলা যেতে পারে। একটা হচ্ছে যে যদি এই ধরনের শিলাস্তরে যদি পর্যায়ক্রমে কঠিন এবং কোমল শিলাস্তর, ধরো এই মাঝের জায়গাটাতে কোমল শিলাস্তর রয়েছে, তাহলে বায়ুর দ্বারা প্রবাহিত যে সমস্ত উপাদানগুলো সেগুলো এই জায়গাটাতে কোমল শিলাস্তর থাকার ফলে এখানে বেশি ক্ষয় করে, আর ওপরের দিকে ওই ধরনের উপাদানগুলোর পরিমাণটা সব থেকে কম হয় বলে ওপরের দিকে ক্ষয়টা সব থেকে কম হয়, তার ফলে ওপরের দিকটা প্রসারিত অবস্থায় থাকে, অনেকটা ছাতার মতো অবস্থান করে এবং নিচের দিকেও উপাদানগুলো ভূপৃষ্ঠের সঙ্গে ঘষা খায় বলে দেখা যায় যে সেখানেও ক্ষয়ের পরিমাণটা কম হয়, তার ফলে সেই জায়গাটাও সামান্য কিছুটা প্রশস্ত হয়ে থাকে। তো একটা এই ধরনের একটা ভূমিরূপ তৈরি করে, সেটাকে আমরা বলছি গৌর বা গাড়া। এটাকে অনেকে, অনেক ভূবিজ্ঞানী মাশরুম রক্স বা ব্যাঙের ছাতার মতো দেখতে ভূমিরূপও বলে থাকেন। আবার কিছু কিছু বিজ্ঞানী বলছেন যে এই মাঝখানটাতে বায়ুর যে দ্বারা বাহিত যে উপাদানগুলো রয়েছে, সেই উপাদানগুলোর পরিমাণটা এই মাঝের যে জায়গাটা রয়েছে যেখানে আমরা সংকুচিত অবস্থাটা বা সংকীর্ণ জায়গাটা দেখতে পাচ্ছি, সেখানে সব থেকে বেশি হয় বলে সেখানে ক্ষয়ের পরিমাণটা বেশি হয়, ওপরে এবং নিচে ক্ষয়টা অপেক্ষাকৃত কম হয়, তার ফলে এই ধরনের একটি ভূমিরূপ গঠিত হয় যেটাকে আমরা গৌর বা গাড়া বলে থাকি। নেক্সট হচ্ছে জিউগেন বা জুগেন। জুগেন বা জুগানের ক্ষেত্রে দেখা যাচ্ছে, ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে, যেখানে পর্যায়ক্রমে কঠিন এবং কোমল শিলাস্তরের অবস্থান ভূপৃষ্ঠের সঙ্গে অনুভূমিকভাবে কঠিন এবং কোমল শিলাস্তরের অবস্থান, তার ফলে মরুভূমি অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের ফলে এই ধরনের যে শিলাস্তর তার মধ্যে প্রচুর ফাটল লক্ষ্য করা যায়। সেই ফাটলের মধ্যে দিয়ে বায়ুর দ্বারা প্রবাহিত বিভিন্ন উপাদানগুলো যখন প্রবেশ করে সেগুলো ক্ষয় করতে শুরু করে এবং স্বাভাবিকভাবেই এই মাঝখানের যে অংশটা রয়েছে যেখানে কোমল শিলাস্তর সেখানে বেশি ক্ষয় হয় এবং উপরের যে অংশগুলো রয়েছে সেখানে কম ক্ষয় হয়, এই ধরনের উপরিভাগটা প্রায় সমতল, মাঝখানে একটা সংকীর্ণ যে ভূমিরূপটা সৃষ্টি করে সেটাকে আমরা জুগ্যান বলে থাকি। এটা আকৃতিগত দিক থেকে অনেকটা গৌড়ের সঙ্গে মিললেও উৎপত্তিগত দিক থেকে কিছুটা আলাদা।
পরবর্তী যে ভূমিরূপটা আমরা দেখতে পাচ্ছি এখানে সেটা হচ্ছে ইয়ারদাং। যুগানের সঙ্গে ইয়ারদানের মূল যে পার্থক্য সেটা হচ্ছে যুগানের ক্ষেত্রে আমরা দেখছি যে কঠিন এবং কোমল শিলাস্তরগুলো পর্যায়ক্রমে অনুভূমিকভাবে অবস্থান করছে, আর এখানে হচ্ছে উল্লম্বভাবে অবস্থান করছে। এখানেও সৃষ্টির প্রক্রিয়াটা একই, এখানে কোমল শিলাস্তর, কঠিন শিলাস্তর, তার ফলে কোমল শিলাস্তর বেশি ক্ষয়প্রাপ্ত হচ্ছে, ফাটল যেটা আগে বললাম, ফাটলের মধ্যে দিয়ে বায়ু প্রবাহিত হচ্ছে এবং তার বায়ুর দ্বারা প্রবাহিত যে সমস্ত উপাদানগুলো অর্থাৎ খনিজ কণা, বালু কণা, এগুলো কোমল শিলাস্তরকে বেশি ক্ষয়প্রাপ্ত করে এই ধরনের একটি ভূমিরূপ সৃষ্টি করছে, এটাকে আমরা বলছি হচ্ছে ইয়ারদাং। ইয়ারদাংয়ের এই যে উঁচু হয়ে থাকা অংশগুলো অর্থাৎ যে কঠিন শিলাস্তরযুক্ত যে অংশগুলো সেগুলো মরুভূমির ওপরে অবস্থান করে এবং বিভিন্ন আকৃতির হচ্ছে প্রস্তর খণ্ড হিসেবে অবস্থান করে, বিভিন্ন এমন কি পশু প্রাণীর আকৃতির হতে পারে। আর অনেক সময় দেখা যায় যে এই যে ইয়ারদাংগুলো, ইয়ারদাংয়ের একদম যে উপরিভাগ ক্ষয়প্রাপ্ত হতে হতে এরকম সংকীর্ণ বা তীক্ষ্ণ হয়ে যায়, যখন এরকম হয়ে যায় সেগুলোকে আমরা বলছি হচ্ছে নিডল। এই তিনটে হলো প্রধান ভূমিরূপ। এরপরে যে ভূমিরূপটা আমরা দেখব সেটাকে আমরা বলছি হচ্ছে ইনসেলবার্জ। ইনসেলবার্জটা কি? ইনসেলবার্জ হচ্ছে মরুভূমি অঞ্চলে যখন বায়ুর ক্ষয়কার্য হয় তখন দেখা যায় যে অনেক সময় পার্শ্ববর্তী অঞ্চলে অপেক্ষাকৃত নরম শিলাস্তর দ্বারা গঠিত যে অঞ্চলগুলো সেগুলো সম্পূর্ণভাবে ক্ষয় হয়ে যায়। ক্ষয় হয়ে যাওয়ার ফলে একটা প্রায় সমভূমি তৈরি করে, যেটা আমরা পরে পড়বো, পেডিমেন্ট নামে পরিচিত সেটা। এলসিকিং, বিজ্ঞানী এলসিকিং ওগুলোকে পেডিমেন্ট বলে ব্যাখ্যা করেছিলেন। আর মাঝে মাঝে অপেক্ষাকৃত কঠিন শিলাস্তরযুক্ত অঞ্চল যেগুলো কম ক্ষয়প্রাপ্ত হয়েছে সেগুলো এরকম ত্রিকোণাকৃতি অবশিষ্ট পাহাড় হিসেবে অবস্থান করে। এই ধরনের অবশিষ্ট পাহাড়গুলোকে আমরা ইনসেলবার্জ বা দ্বীপ শৈল অর্থাৎ বিস্তীর্ণ মরুভূমির মধ্যে এরকম ছোট ছোট পাহাড়ের মতো অবস্থান করছে। আর্দ্র অঞ্চলে এগুলোকে আমরা মোনাডনক বলে থাকি, ঠিক আছে? এটাকে আমরা এর এর বৈশিষ্ট্য হচ্ছে এর পার্শ্ব ঢালটা অত্যন্ত খাড়া হয় এবং উপরিভাগটা সংকীর্ণ হতে পারে বা সামান্য কিছুটা গোলাকৃতি ও হতে পারে। এই ধরনের এগুলোকে আমরা ইনসেলবার্জ বলছি। আর আরেকটি যেটি ভূমিরূপ এখানে রয়েছে এটা হচ্ছে অপসারণ সৃষ্ট গর্ত। আমরা অপসারণ প্রক্রিয়াটার কথা আগেই বলেছি। অপসারণ প্রক্রিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে, এই ছবিটা লক্ষ্য করে দেখো যে আমরা যদি এখানে দেখি যে ওপরে বালির স্তর এবং নিচে হচ্ছে শিলাস্তর রয়েছে, বায়ু প্রবাহের ফলে এই বালির স্তরে হচ্ছে বায়ু প্রবাহের দ্বারা অপসারিত হয় এবং অপসারিত হলে অনেক সময় দেখা যায় এই অপসারিত অংশটা, যে জায়গা থেকে বায়ুটা অপসারিত হয়ে অন্য জায়গায় চলে গেছে সেই জায়গাটাই নিচু হয়ে এরকম একটা গর্তের মতো সৃষ্টি করে, যেটাকে অপসারণ সৃষ্ট গর্ত বলে। বিভিন্ন মরুভূমিতেই আমরা দেখতে পাই এগুলো। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলো সাহারা মরুভূমির কাতারা ব্লো আউট, সেটা হচ্ছে পৃথিবীর সবথেকে বৃহত্তম এই ধরনের অপসারণ সৃষ্ট গর্তের উদাহরণ হিসেবে আমরা জানি। আর কোনো কোনো ক্ষেত্রে যদি দেখা যায় এই মরুভূমির নিচে অর্থাৎ এই যে শিলাস্তরে, শিলাস্তরের নিচে যদি ভৌম জলের উপস্থিতি থাকে তাহলে এই অপসারণ সৃষ্ট গর্ত নিচে নামতে নামতে যদি ভৌম জলের স্তরে পৌঁছে যায় সেখানে সেই ভৌম জলস্তর এতে উন্মুক্ত হয়ে, ভূপৃষ্ঠ উন্মুক্ত হয়ে ছোট ছোট হ্রদ বা মরুদ্যান সৃষ্টি করে। যেমন আমরা লবণাক্ত যে হ্রদগুলো বিভিন্ন ছোট ছোট মরুভূমিতে দেখতে পাই। এগুলো হলো প্রধানত বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত প্রধান পাঁচটি ভূমিরূপ। এছাড়া ভেন্টিফ্যাক্ট এবং ড্রিকান্টার বলে একটি ভূমিরূপ রয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে মরুভূমি অঞ্চলে প্রস্তরখণ্ডের উপস্থিতি থাকলে সেই প্রস্তরখণ্ডের সঙ্গে বায়ুবাহিত বালিকণা, ধুলিকণা, কোয়ার্স কণা এগুলো প্রস্তরখণ্ডের সঙ্গে ঘষা খেয়ে প্রস্তরখণ্ডের গায়ে বিভিন্ন ধরনের আঁচড় কাটা দাগের সৃষ্টি করে। কোনো কোনো ক্ষেত্রে আঁচড় কাটা দাগগুলো যদি একটাই দিক থেকে হয় এবং একটা আঁচড় কাটা দাগযুক্ত একটা মসৃণ তল একটা প্রস্তরখণ্ডে তৈরি করে সেটাকে বলে হচ্ছে ভেন্টিফ্যাক্ট। এবং যে সমস্ত মরুভূমি থেকে বিভিন্ন দিক থেকে বায়ু প্রবাহিত হয় সেখানে এই ধরনের আঁচড় কাটা দাগ বিশিষ্ট প্রস্তরখণ্ড দেখা যায়, কিন্তু সেখানে তিন দিকে এরকম আঁচড় কাটা দাগ বিশিষ্ট তল থাকে মরুভূমিতে প্রস্তরখণ্ডে, সেটাকে আমরা বলি হচ্ছে ড্রিকান্টার। যদিও মাধ্যমিকের যে সিলেবাসে ভেন্টিফ্যাক্ট ডিকান্টারটা সাধারণত দেওয়া হয় না, তবু জেনে রাখার জন্য ভালো, ঠিক আছে? এটা গেল এটা এই বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলো। এরপরে আমরা পরবর্তী ভিডিওতে বায়ুর সঞ্চয় কার্যটা জানার চেষ্টা করবো।